আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বান্ধবীর ভাইয়ের বিয়েতে এসে অচেনা একটা ছেলের হাতে দাবাং মার্কা চর খেয়ে মান সম্মান খোয়াতে হবে ভাবিনি কখনো। চরটা খেয়ে মাথাটা কেমন ঝিমঝিম করছিল, তবুও নিজেকে স্বাভাবিক করে মাথাটা ধরে দাঁড়ালাম। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কি করে হলো আত্রান আহমেদ আত্র চৌধুরীকে চর মারার? রেগে লাল হয়ে চিৎকার করে বলল আত্র। আর আমি ভয়ে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। আসলে ব্যাপারটা হলো, আমি ওয়াশরুম থেকে বেরোনোর সময় পেছন থেকে কেউ আমার শাড়ির আঁচলটা টেনে ধরলো। আমি রেগে পেছনে ঘুরেই পেছনে থাকা লোকটাকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। তারপর অনেকগুলি কথা শোনালাম। লোকটা রেগে লাল হয়ে তার দুহাত বুকে গুঁজে দাঁড়িয়ে আছে। তখন আবার হুশ আসলো। আরে, ওনার দুহাত তো বুকে রাখা, তাহলে আমার শাড়ির আঁচলটা ধরলো কে? তারপর আঁচলের দিকে তাকিয়ে দেখি ওটা আসলে দরজার সিটকেনির সাথে আটকানো। আমি ভয়ে শুকনো একটা ঢোক গিলে ওনার দিকে তাকাতেই উনিও আমার নরম গালে একটা চর বসিয়ে দিলেন। কি হলো, কথা বলছো না কেন? বোবা নাকি তুমি? আমি নীরবতা ভেঙে বললাম, আপনি আমায় মারলেন কেন? যখন দেখলেন আমি ভুল বশত কাজটা করে ফেলেছি, তখন আপনার উচিত ছিল আমার ভুলটা ভাঙিয়ে দেয়া, কিন্তু আপনি সেটা না করে আমার গায়ে হাত তুলেন কেন? একে তো ভুল করেছো, তার উপর সরি না বলে মুখের উপর বড় বড় কথা বলছো, অভদ্র মেয়ে। এই শুনুন, ভুল করলে সরি বলতে হয় সেটা আমি জানি, তবে আপনাকে আমি মোটেও সরি বলবো না, কেননা আপনি সরি পাওয়ার যোগ্যই না, অভদ্র পুরুষ। এই, তুমি জানো আমি কে? রেগে বলল আদ্র। আপনি যেই লাট সাহেবই হন না কেন, আমি আপনাকে সরি বলবো না মানে বলবো না। এই লিসন, ভুলটা তুমি করেছো, তাই তোমার উচিত নিজ দায়িত্বে ভুলটা শুধরে নেওয়া। পরবর্তীতে আমার সাথে এ ধরনের ভুল করলে শুধরানোর সময়টা আর পাবে না, বুঝেছ? আশা করি বুঝেছ। এই বলে আদ্র চলে গেল। এটা কি ধরনের ছেলে, কোনো ভদ্রতা জানে না। আমার গালটা এত জোরে কেউ মারে মনে হয় দাঁতটাই নড়িয়ে দিয়েছে। এই আনা, এখানে দাঁড়িয়ে কি করছিস, চল খেতে হবে না? আন্টি সেই কখন থেকে তোকে খুঁজছে। তারপর রোজা ওর সাথে গেল রাতে। কি হলো মা, কি এত মন দিয়ে ভাবছো? মায়ের পাশে বসে বললাম। এভাবে আর কতদিন চলবে ইয়ানা, তোর বাবার পেনশনের টাকায় তো সংসার চলছে না, আবার তোর ভার্সিটি। বলছি কি, একটা চাকরির খোঁজ কর না, তাহলে আমাদের মামের ভালোভাবেই চলে যাবে। কি যে বলো না মা, চাকরি সেটা তো মধ্যবিত্ত পরিবারের জন্য একটা সোনার হরিণ, যেটা কিনতে টাকা লাগে। আর যেখানে মানুষ মাস্টার্স কমপ্লিট করে আরও বড় বড় সার্টিফিকেট নিয়ে অফিসে অফিসে ঘুরেও তাদের চাকরি হচ্ছে না, সেখানে তোমার মেয়ে কেবল অনার্স পড়ছে। তোমার এই অনার্স পড়ুয়া মেয়েকে কে চাকরি দেবে? হ্যাঁ, আচ্ছা আমি দুইটা টিউশনই করছি, তো কালকে না হয় আরেকটা খুঁজবো, তাহলেই হয়ে যাবে। এবার চলো তো, তোমাকে আর এসব ভাবতে হবে না। সকালে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 8:30 আবার একটা টিউশন আছে, ওখান থেকে একেবারে ভার্সিটি যাব, তারপর ভার্সিটি শেষে আরেকটা আছে, তার উপর আজকে আবার আরেকটা টিউশনই খুঁজতে হবে। কথাগুলি ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম। রোজাকে ওর বাসা থেকে নিয়ে সোজা ভার্সিটি চলে গেলাম। দুপুরের দিকে ভার্সিটি শেষে বেরিয়ে পড়লাম মাসুমদের বাসার উদ্দেশ্যে। মাসুম হলো আমার স্টুডেন্ট, এবার ক্লাস 5 পড়ে। মাসুমকে পড়ানো শেষ করে রাস্তায় এসে ফোনটা বার করে দেখলাম প্রায় 4টা বেজে গেছে। ভাবছি 5:30 অবধি দেখবো, তারপর বাড়ি চলে যাব। এই বলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা বড় গাড়ি আমাকে পাঁচ করে বেরিয়ে গেল। একটুর জন্য আমার গায়ের সাথে লাগেনি। কত বড় অভদ্র, গাড়ি আছে বলেই কি এভাবে গায়ের মধ্যে দিয়ে চালাতে হবে নাকি? মনে হচ্ছে ওনার বাপের রাস্তা। রেগে কথাগুলি বলে সামনে তাকিয়ে দেখি গাড়িটা উঁচু দেয়ালে ঘেরা একটা গেটের ভেতর দিয়ে চলে গেল। আমি সামনে এগিয়ে গেলাম গাড়ির মধ্যে কে আছে সেটা দেখার জন্য। গাড়ি থেকে একটা ছেলে বের হয়ে সোজা সামনের দিকে চলে গেল। উফ, ছেলেটার ব্যাক সাইড দেখে এই ক্রাশ নামক বাসটা খাইলাম। দুঃখের বিষয়, মুখটা দেখতে পারলাম না, কেবলই ভালো মতো ক্রাশটা খাবো, তখনই মনের মধ্যে একটা গান বেজে উঠল, বালিকা তোমার
প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। না ইনায়া, খবরদার ক্রাশ খাস না, তোর ডিকশনারিতে প্রেম নামক কোনো শব্দই নেই, তোর জন্য প্রেমে পড়া বারণ। আমি যখন নিজেকে এসব বলে সান্ত্বনা দিচ্ছিলাম, তখনই ওই বড় বাড়ির গেটের ভেতর থেকে একটা বাচ্চা ছেলে ফুরুত করে দৌড়ে বাইরে চলে আসলো, আমার সামনে দিয়েই দৌড়ে গেল, মনে হয় রাস্তার ওপারে যাবে। তখনই দেখি অপর সাইড থেকে একটা কার আসছে, আর পিচিটা রাস্তার মাঝে বসে পড়ে, পা থেকে জুতো খুলছে। আমি চারপাশে দেখে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তার কিনারে আসতে গেলেই হুমড়ি খেয়ে পড়ে গেলাম। বাচ্চাটার কিছু হয়নি, কিন্তু আমার হাতে অনেকটা ছিলে গেছে। তোমার নাম কি? আর এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে? বাচ্চাটা কোনো কথা বলল না, আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। কি হলো বলো? তখনই একটা মেয়ে দৌড়ে আমাদের কাছে এসে ছেলেটাকে বকতে লাগলো। পরশ, তোমাকে কতবার বলেছি এভাবে রাস্তায় আসবে না, যদি করে আমার কথা শোনো। মেয়েটা বাচ্চাটাকে বকা দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে তুমি আমার থেকে বসে ছোট, তাই তুমি করে বললাম। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আজকে তুমি আমার বড় উপকার করলে। এই কি, তোমার হাত তো অনেকটা ছিঁড়ে গেছে, আসো আমার সাথে। না না না, আমি ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই, চলো তো। তারপর উনি আমাকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। অনেক বড় বাড়ি, বাড়ির দুপাশে ফুলের বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। আমি বাড়ির ভেতর গিয়ে দেখি ড্রয়িং রুমে একজন মহিলা আর দুজন পুরুষ বসে আছে, একজন বয়স্ক লোক আর একজন ছেলে টাইপ। মেয়েটা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল আর সব কিছু বলল। তোমার কাছে তো আমরা রেনি হয়ে গেলাম, তুমি আজকে আমাদের অনেক বড় উপকার করলে, মহিলাটা বলল। ওনাদের সাথে অনেক কথাই হলো, ওনারা অনেক ভালো মানুষ। এক পর্যায়ে কথায় কথায় ওনারা জিজ্ঞাসা করলেন যে আমি এদিকে কোথায় যাচ্ছিলাম। তখনই বললাম যে টিউশনি খুঁজছিলাম। তারপর ওনারা বললেন যে আমি যেন ওই পিচ্ছি মানে পরশকে পড়াই। আমিও রাজি হয়ে গেলাম, এত বড় বাড়ি, বেতনও ভালো দেবে। তখনই মহিলাটা বলল, দাঁড়াও তোমাকে আর একজনের সাথে পরিচয় করিয়ে দে। এই বলে উনি মনা বলে কাউকে ডাকতে লাগলেন। আমি ভাবছি যে ওনার মেয়ে হবে হয়তো, কিন্তু না, রুমের ভেতর থেকে একটা ছেলে বেরিয়ে আসলো, আর ছেলেটাকে দেখে তো আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই অভদ্র মেয়ে এখানে কি করছে? এই আপনি অভদ্র পুরুষ, আপনি এখানে কি করছেন? নিশ্চয়ই এখানেও খেতে আসছেন, বড়লোক দেখেছেন আর চলে আসলেন। আরে তুমি কাকে কি বলছো? আমি ওই মেয়েটাকে কিছু বলতে না দিয়ে বললাম, দাঁড়ান আপু, আমি বুঝেছি ইনি নিশ্চয়ই চুরি করতে এখানে এসছে, নয়তো বাড়ির ভেতর ঢুকলো কিভাবে? আর আন্টি, আপনার মেয়ে কই, মানে যাকে আপনি ডাকলেন মনা? আরে মনা, আমার মেয়ে হবে কেন? আমি তো মনা বলে আমার ছেলেকে ডাকলাম, আর এটাই তো আমার ছেলে। আন্টির কথা শুনে আমি হা করে সেই রাগী ছেলেটার দিকে তাকিয়ে হুহা করে হেসে দিলাম। অচেনা অজানা কারোর বাড়িতে এসে এভাবে হা হা হি হি করে হাসা মোটেও ঠিক নয়, কিন্তু কি করব, জীবনের প্রথম শুনলাম কোনো ছেলের নাম মনা, তাই জন্য হাসিটা কন্ট্রোল করতে পারিনি। তাই হাসতে হাসতেই বললাম, সরি, আমি আসলে হাসিটা কন্ট্রোল করতে পারিনি, এনার নাম নাকি মনা। এটা বলে আবার হাসতে লাগলাম। স্টপ! রেগে চিৎকার করে বলল আদ্র, মা তোমাকে বলেছি না যে বাহিরের মানুষের সামনে আমায় সব উদ্ভট নামে রাখবে না? আশা বলল, আহা এত রাগ করছিস কেন? আসলে কি বলতো ইয়ানা, অনেক মানে আমার বড় ছেলে ও হওয়ার পর আমার খুব ইচ্ছে ছিল আমার যেন এবার একটা মেয়ে হয়, তো আমি স্লো করিয়েছিলাম, রিপোর্ট দেখে ডাক্তার বলল যে বেবি উল্টে আছে, ভালো বোঝা যাচ্ছে না, তবে আশা করি মেয়েই হবে। তাই ডাক্তারের কথা শুনে আর্দ্র হওয়ার আগেই ওর নাম মনা রেখেছিলাম, কিন্তু পরে দেখি মেয়ে নয় ছেলে, তাই মেয়ের শখ পূরণ করতে আদ্রকে মনা বলে ডাকি। বা একটা বাহিরের মানুষকে তুমি এত কথা কেন বলছো? আর এই যে অভদ্র মেয়ে, গেট আউট। আমি রেগে কিছু বলবো, তার আগে অনেক ভাইয়া বলল, আহ আদ্র কি হচ্ছে কি, উনি তো আজ থেকে পরশকে পড়াবেন, মানে পরশের টিউশন টিচার। অনেক বলল, না ভাইয়া, আমি পরশের জন্য এর থেকেও ভালো টিচার আনবো। ভাইয়া আমি বলছি কি, ও থাকুক না, আজকে ওর জন্যই পরশ ভালো আছে, আল্লাহ ওর উসিলায় পরশকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দি। অন্তরা বলল, কিন্তু ভাবি। কোনো কিন্তু নয়, তোমার নামটা কি যেন? ও হ্যাঁ ইয়ানা,
আজ থেকে ওই পরশকে পড়াবে। কবির বলল, ঠিক আছে, তোমাদের যা ইচ্ছে করো, আর এই যে মিস অভদ্র, তোমায় আমি দেখে নেব। দেখুন না, নিষেধ করছে, দরকার হলে চোখে চশমা লাগিয়ে দেখুন। ইডিয়েট। সেম টু ইউ। আদ্র রেগে উপরে চলে গেল। তুমি ওর কথা কিছু মনে করো না মা, ওই এরকমই। আসলে ছোট ছেলে তো খুব রাগি আর জেদি হয়েছে। না না আন্টি, আমি কিছু মনে করিনি, ওসব পাগল ছাগলের কথায় আমি কিছু মনে করি না, মনে মনে বললো ইয়ানা। আরে তোমার হাতে তো এখনো কিছু দেওয়াই হলো না, এভাবে থাকলে তো ইনফেকশন হয়ে যাবে, তুমি আসো আমার। এই বলে অন্তরা ইয়ানাকে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে ওর হাত পরিষ্কার করে ওখানে স্যাফলন লাগাতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর গল্পগুজব করে ছয়টার দিকে ইয়ানাও বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তবে ওর একটা বিষয়ে খুব খটকা লাগছে, পরশ মানে যাকে ও পড়াবে সেই পিচ্ছিটা ওর সাথে একবারও কথা বলল না কেন? দেখে মনে হলো বাচ্চাটা খুবই মুডি। ভাবা যায় এতটুকু বাচ্চা আবার মুডিও হয়? হতেও পারে, বড় লোকেদের ব্যাপার স্যাপার। পরদিন ভার্সিটি শেষ করে মাসুমকে পড়িয়ে বাড়ি চলে গেলাম, কেননা পরশকে ছয়টার দিকে পড়াতে যেতে হবে। তাই ভাবলাম বাড়ি গিয়ে একেবারে ফ্রেশ হয়ে ছোটখাটো একটা ঘুম দিয়েই না হয় পরশকে পড়াতে যাব। যেই ভাবা সেই কাজ, সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পরশদের বাড়ি গিয়ে কলিং বেল চাপতেই আপু মানে অন্তরা দরজা খুলে দিল। আরে তুমি চলে এসেছো, আসো ভিতরে আসো। আমিও মুচকি হেসে ভেতরে চলে আসলাম। উনি আমায় পরশের রুমটা দেখিয়ে দিল, আমিও সিঁড়ি বেয়ে ওপরে চলে গেলাম। পরশের রুমে ঢুকতেই অবাক হয়ে হা করে পুরো রুমটা দেখতে লাগলাম। সারা রুমের দেয়ালে পেন্টিং করা, রুমের একপাশে ছোট্ট একটা দোলনা, পুরো রুমে খেলনা দিয়ে ভর্তি, আর পরশ পড়ার টেবিলে বসে আছে। পরনে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট, গায়ে লাল একটা টি শার্ট আর চোখে চশমা। আমি গিয়ে ওর পাশের চেয়ারটায় বসে বল আমি গিয়ে ওর পাশের চেয়ারটায় বসে বললাম, হাই আমি ইনায়া, তুমি? আমি পলাশ চৌধুরী। অনেকটা গম্ভীর কণ্ঠে বলল, বাবা ছেলে তো দেখি হ্যাপি মুডি। আচ্ছা তুমি কালকে আমার সাথে কথা বললে না কেন? চাচুকে দেখেছি যে মেয়েদের থেকে দূরে থাকে, অনেক কিউট আর সুন্দর, তাই তোমার থেকে দূরে ছিলাম। তুমি আবার আমায় দেখে পড়ে যাও তাহলে আমি আমার ছোট চাচুর মতো হব, আর তার জন্য তো চাচুর মতো সব সময় অ্যাটিটিউড নিয়ে থাকি। ছেলেটার কথা শুনে আমি তো পুরাই হা, এতটুকু একটা ছেলে কত বড় বড় কথা বলছে, সবটা ওই খাটাসটার জন্য, কি সব ভুলভাল জিনিস শিখিয়ে রেখেছে। তারপর আমি বললাম, আরে তোমার ছোট চাচু ভুল বলেছে, আর আমরা তো আজকে থেকে বন্ধু, কি তুমি আমার বন্ধু হবে না? পরশ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাহলে ঠিক আছে, আজ থেকে আমরা ফ্রেন্ড। আমি তোমাকে কি বলে ডাকবো? পেয়েছি, তোমাকে আমি কিউটি পাই বলে ডাকবো। ওকে ওকে ঠিক আছে। এই বলে আমি পরশের গাল টিপে দিলাম। ও রেগে গিয়ে বলল, চেহারায় হাত দিবে না। আমি তো পরশের কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছি, এতটুকু ছেলের কি কথা, বয়স কতই বা হবে, 7 কি 8 বছর? না না ও অত হবে না, 7 বছর হবে হয়তো, কি জানি। এই কথা নিশ্চয়ই ওই খবিষ্ঠা শিখিয়েছে। তারপর পরশের সাথে আরও কিছুক্ষণ গল্প করলাম, আজকে ওকে পড়ালাম না, ওর সাথে পরিচিত হয়ে নিলাম। এখন দেখছি পরশ মোটেও শান্ত নয়, একেবারে এক নম্বরের দুষ্টু। পরশের থেকে বিদায় নিয়ে ওর রুম থেকে বেরিয়ে বুলির সামনে যাব, তখনই কারোর সাথে প্রবল বেগে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম, আর আমার উপর যার সাথে ধাক্কা খেলাম সে পড়ল। শুধু পড়লেই হতো কিন্তু না, তার হলো কই, না চাইতে ও সামনের জনের সাথে আমার অনাকাঙ্ক্ষিতভাবে একটা কিসি হয়ে গেল। মানে উনি আমার উপর পড়ার সাথে সাথে আমি মুখটা পাশে সরিয়ে নিলাম, আর ওনার ঠোঁট জোড়া এসে ঠেকলো আমার গালে। মুখটা না সরালে কি যে হতো, উফ, এই কি করলেন, এটা দেখে চলতে পারে না? আমি রেগে বললাম, তুমি ইচ্ছে করে এটা করেছো তাই না? রেগে বলল আদ্র। আমরা যেভাবে পড়েছিলাম ওভাবেই দুজন দুজনের সাথেই ঝগড়া করছি, তখনই পরশ বলল, ইউটি পাই তুমি চারজন নিচে কি করছো? পরশের কথায় আমাদের হুঁশ আসলো, আমি ওনাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরানোর চেষ্টা করলাম, উনিও উঠে দাঁড়ালেন। তুমি কিউটি পাই কে দিয়েছো আমি দেখেছি। পরশের কথায় আমি আর আদ্র পরশের দিকে চোখ বড় বড় করে তাকালাম। আদ্র পরশের সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি বলো তো চ্যাম্প, আমি তো ইচ্ছে করে দেখিনি,
বলো এটা একটা অ্যাক্সিডেন্ট, ওকে? না, আমি দেখেছি, দাঁড়াও, আমি আম্মু আব্বু মাম্মা ও দিদুকে বলে দেবো যে তুমি কিউটি ভাইকে হামিয়ে দিয়েছো। পরশের কথায় আমার তো চোখ বড় হয়ে গেল। আমি কিছু বলতে যাব, তখনই পরশ দৌড়ে নিচে চলে গেল। এই সব আপনার জন্য হয়েছে, আপনি দেখে হাঁটতে পারেন না, রেগে বললাম আমি। তুমি দেখে চলতে পারো না, সেই প্রথম থেকে শুধু উল্টাপাল্টা কাজ করছো, কি জানি চ্যাম্প নিচে সবাইকে কি বলে। এই বলে আদ্র নিচে চলে গেল, আমিও ওনার পিছে পিছে নিচে গেলাম। কেবলই অনেক, আদ্র অফিস থেকে বাসে এসেছে, অনেকে সে সোফায় বসেছে আর আদ্র রুমে যাচ্ছিল, কিন্তু তা হলো কই, ড্রয়িং রুমে অনেক আর কবির বসেছিল। অন্তরা আর আশা কিচেন থেকে খাবার এনে ডাইনিং টেবিলে রাখছিল, তখনই পরশ দৌড়ে এসে সবার সামনে বলল, সবাই শোনো, আমার কিউটি পাই মানে হলো ও যে আমাকে পড়াই, ওকে আমি আজ থেকে আমি তাকে কিউটি পাই বলে ডাকি, জানো তো চারচুনা কিউটি পাইকে নেট করে দিয়েছে। পরশের কথায় আমার তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা, ছেলে দেখলো কি আর বললো কি, আর সবচেয়ে বড় কথা ও প্রেগনেন্ট বললো কেন, আর প্রেগনেন্ট কথাটা শুনলোই বা কোথা থেকে। ও তো বললো যে নিচে গিয়ে সবাইকে হামিয়ে দেওয়ার কথা বলবে, তাহলে এটা বললো কেন? আর বাকি সবার অবস্থা আমার থেকেও খারাপ। সকলে অবাক চোখে পরশের দিকে তাকিয়ে আছে, অনেক কেবলই গলা থেকে টাইটা খুলছিল, কিন্তু পরশের কথা শুনে টাইয়ে হাত দিয়ে হা করে বসে আছে। হোয়াট? জোরে চেঁচিয়ে বললো আদ্র। আমি কি বলবো বুঝতে পারছি না, মাথার মধ্যে সবকিছু কেমন গোল গোল পাকিয়ে যাচ্ছে। এইসব তুমি কি বলছো দাদু ভাই? আশা বলল, আমি ঠিকই বলছি দিদুন, চাচু কিউটি পাইকে নেট করে দিয়েছে, আমি দেখেছি। পরশের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, তাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই অন্তর আপু বলল, এসব কি বলছো পরশ, আর একটা ভুলভাল কথা বললে মেরে সব বাদরামো ছুটে। দাদু দেখো না মাম্মাম শুধু বকা দেয়, আমি তো ঠিক কথাই বলেছি। পরশ গিয়ে কবিরের কোলে বসে পড়ল। আচ্ছা তুমি কি করে জানলে ইয়ানা মানে তোমার কিউটি পাই প্রেগন্যান্ট? কি বলতো দাদু, কালকে সকালে আমি টিভিতে কার্টুন দেখছিলাম, পর কার্টুন দেখতে ভালো লাগছিল না তাই অন্য জায়গায় দিলাম, তখনই দেখলাম টিভিতে একটা ছোট বাচ্চা তার মায়ের কাছে বলছে প্রেগন্যান্ট কিভাবে হয়। এখানে বলে রাখি, আমি মুভিতে এমন বলে, তখন ওর মা ওকে বলল যে হামিয়ে দিলে নাকি প্রেগন্যান্ট হয়ে যায়, তো এখন উপরে চাচু কিউটি পাইকে হামিয়ে দিয়েছে। পরশের কথা শুনে যেন দেহে প্রাণ ফিরে এলো, একটা ভুল বোঝাবুঝির থেকে বাঁচলাম। আত্রর দিকে তাকিয়ে দেখি উনি রেগে তাকিয়ে আছে। আমি একটা শুকনো ঢোক গিলে বললাম, আমি তাহলে আসি, অনেক রাত হয়ে গেছে। এই বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে আসলাম। উফ বাবা বাঁচলাম, কি বিচ্ছু ছেলে, এক মুহূর্তেই বিয়ে না করেই আমায় প্রেগন্যান্ট বানিয়ে দিল। না বাবা, এখন থেকে সাবধানে চলতে হবে। এই বলে বাড়ির দিকে হাঁটা দিলাম। আদ্র পরশ যা বলছে তা কি সত্যি? তুমি ইয়ানাকে প্রেগন্যান্ট না মানে হামি দিয়েছ? অনেক সোফা থেকে উঠে এসে আদ্র গলা জড়িয়ে ধরে বলল, ভাবি তোমার বরকে সামলাও কিন্তু, নইলে কবে আমি ওকে কিছু করে দেবো কেউ ঠিকও পাবে না। আর আমি এই অভদ্র মেয়েটাকে ওসব হামি টামি কিছুই দেইনি, ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল, পরশ ভুল দেখেছে। এই বলে আদ্র চলে গেল। চোখ মেলে বলল অনি, কি রে খেতে বসে একা একা অমন পাগলের মতো হাসছিস কেন? তখন পরশের কথা মনে পড়ে খুব হাসি পাচ্ছিল, বাবা ওই খাটাসটা চেহারাটা যা হয়েছিল না একেবারে দেখার মতো, এসব ভেবে আসছিলাম। তখনই মা এসে কথাটা বলল, না মা কিছু হয়নি এমনি। তা আজকে আসতে এত দেরি হলো কেন? আরে তোমাকে বলেছিলাম না যে আমি একটা নতুন টিউশনি পাইছি, তো ওখান থেকে আসতেই এত দেরি হয়ে গেল। আমার কিন্তু এসব মোটেও ভালো লাগে না, এখন সময় ভালো নাকি? তুই একা একটা মেয়ে এভাবে রাত করে বাড়ি ফিরিস, আল্লাহ না করুক যদি একটা অঘটন ঘটে যায় তখন। ও মা, ওফ মা তুমি এত চিন্তা করো না তো, আর আমি তো আটটার আগেই আসার চেষ্টা করি, আজকে একটা ঝামেলা হয়েছিল তাই। ঝামেলা? কিসের ঝামেলা? মা অস্থির হয়ে বলল, আরে ও কিছু না, তুমি এত চিন্তা করো না। শোনো না মা, কালকে তো শুক্রবার, তুমি রেডি থাকবা, বিকেলে তোমাকে নিয়ে চটপটি খেতে যাবো। না না আমি ওসব খাই না। আরে রাখো তো, আমি যেতে বলছি যাবা, দেখবা ভালো লাগবে, আমি ও সবাইকে দেখিয়ে দিব আমি মেয়ে হয়েও আমার মাকে সুখে রেখেছি। পাগলি একটা, এবার হা কর আমি তোকে খাইয়ে দেই। এরপর মায়ের হাতে খেয়ে সবকিছু গুছিয়ে ঘুমোতে চলে গেলাম। সকালে
যেহেতু আজকে শুক্রবার তাই ভোরে উঠে নামাজটা পড়ে আবার ঘুমাই গেছি। 9টার দিকে উঠে ক্লিপ দিয়ে চুলগুলি কোনো রকমে আটকে ব্রাশের টুথপেস্ট লাগিয়ে বাইরে গিয়ে দাঁড়লাম। তখনই মা বলল, এ পাশের দোকান থেকে হলুদ, ডিম আর মরিচের গুঁড়ো আনতো, এগুলো সব ফুরাই গেছে। ওকে আনছি, এই বলে ব্রাশটা মুখের ভেতর পুরে হাঁটতে লাগলাম। পরনে একটা ঢিলে ঢালা প্লাজো আর গায়ে একটা টি শার্ট, এটাকে টি শার্ট বললে ভুল হবে, টি শার্ট তো ছোট হয়, কিন্তু আমার এটা হাঁটুর ওপর অবধি পরে। ওড়নাটা মাথায় দিয়ে ব্রাশ করতে করতে হাঁটছিলাম, তখনই দেখি একটা লোক কিছু বাচ্চাদের বলছে। লোকটার কথা শুনে আমি কিছু বলতে যাব, কিন্তু গালের মধ্যে থুথুর জন্য বলতে পারলাম না, অজ্ঞতা পাশেই থুথু ফেললাম। তখনই কেউ বলল, ছি কি নোংরা, এভাবে যেখানে সেখানে কেউ থুথু ফেলে? এই মেয়ে, তুমি তো দেখছি কোনো ডিসিপ্লিনই জানো না। কারোর গলার আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখি সেই লোকটা, মানে আদ্র, জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বলল, তুমি? অবশ্য তোমার থেকে এসবই আশা করা যায়, কোনো ডিসিপ্লিন নেই, নোংরা একটা। আমি আবারও পাশে থুথু ফেলে বললাম, এই আপনার প্রবলেম কি বলুন তো, সব সময় আমার সাথে ঝগড়া করার সুযোগ খোঁজেন, আর আমি জানি যে যেখানে সেখানে থুথু ফেলতে হয় না, তাই আমি রাস্তার পাশেই ফেলেছি, আর আপনি আমায় ডিসিপ্লিন শেখাচ্ছেন, নিজে তো বেলা 9টার সময় জগিং করতে বেরিয়েছেন। এই শোনো, আমি তোমার মতো এত অলস নয় যে এত বেলা করে পড়ে পড়ে ঘুমিয়ে এখন উঠে ব্রাশ করব। আমি সকালেই জগিং করতে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তা এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাই ওর সাথে ওর বাসায় গিয়েছিলাম, এই জন্যই দেরি হয়ে গেল। জানি জানি, উল্লুক একটা। কি বললে তুমি? এই আচ্ছা, উল্লুক মানে কি? এ বাবা, আপনি এটাও জানেন না? হাদারাম একটা। স্টপ, এত যে ভাব দেখাচ্ছ, তুমি বলো উল্লুক মানে কি? আমিও জানি জানি না, দেখি সরুন, আমার দোকানে যেতে হবে যত্ত সব। এই বলে ইয়ানা চলে গেল। এ কি মেয়ে, ধ্যাত। আদ্র চলে গেল। আদ্র বাড়িতে ঢুকলেই পরশ দৌড়ে এসে ওর কোলে উঠে গলা জড়িয়ে ধরে বলল, চাচু তোমাকে একটা প্রশ্ন করি। করো। বলতো, একটা চা বলতো, কাছে তিনটে পাখি বসে আছে, ওখান থেকে যদি দুইটি পাখিকে গুলি করে মেরে দেওয়া যায়, তাহলে আর ওই গাছটাই গড়া পাখি থাকে। এটা কিন্তু খুব সিম্পল, ওখানে আর একটা পাখি থাকবে। না, হয়নি, ওখানে আর একটাও পাখি থাকবে না, কেননা গুলির শব্দে সব পাখি উড়ে যাবে। কি মজা কি মজা, চাচ্ছু পারে না। আচ্ছা বলতো হাদা। হাদা? ভুরু কুচকে বলল আদ্র। তুমি একটা গাধা, চাচ্ছু গাধা, হাতে তালি দিয়ে বলল পরশ। পরশ, এসব তোমাকে কে শিখিয়েছে পরশ? রেগে বলল আদ্র। কেন কিউটি পাই, এখন ছাড়ো আমায়, তুমি একটা গাধা। এই বলে পরশ আদ্রর কোল থেকে নেমে চলে গেল। এই মেয়েটাও না কিসব ভুলভাল জিনিস শেখাচ্ছে, কালকে আসুক তারপর পোষাবো। একটা ছোট্ট বাচ্চাকে এইসব শেখানোর জন্য ওনাকে তো শাস্তি পেতেই হবে। এই বলে আদ্র গট গট করে রুমে চলে গেল। আকাশে অর্ধ গোলাকার চাঁদ উঠেছে, বাইরে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে, যেন একটা রোম্যাঞ্চকর মুহূর্ত। তখনই অন্ধকার থেকে কেউ আমার দিকে তার দু হাত বাড়িয়ে দিয়ে বলল, ও ঘো মোর প্রিয়, তুমি কি জানো তোমার ওই মাথা দু চোখের চাহনিতে আমি বারবার ঘায়ে ধুই, আর কত জ্বালাবে আমায় এই অধমকে, এত জ্বালাতে তোমার ভালো লাগে? একটু আসো না আমার বুকে, এ বুকে মাথা রাখলে তুমি শুনতে পাবে হাজারো না বলা কথা, শুনতে পাবে তুমি এক তৃষ্ণার্থ প্রেমিকের আর্তনাদ, যার জীবনে প্রতি পাতায় পাতায় শুধু তুমি আছো, প্রতিটি ধাপে ধাপে তুমি আছো, আমার প্রতিটি গল্পে শুধু তুমি আছো, আর কারো সেখানে বসবাস নেই, আমার গল্পে শুধুই তুমি। এই বলে যুবকটি চলে গেল আবার অন্ধকারের গহীনে। তখনই ধপ করে ঘুম থেকে উঠে বসে বলল ইয়ানা, সত্যি কি আমার জীবনেও এমন কেউ আসবে যে শুধুই আমার হবে আর এভাবে আমাকে নিয়ে বলবে? প্রায় দিনেই এই একই স্বপ্ন দেখি, কিন্তু প্রতিবারের মতো এবারেও ছেলেটার মুখ দেখতে পেলাম না। কবে তুমি আমায় দেখা দেবে ওগোমর স্বপ্ন পুরুষ? এই বলে ঘড়ির দিকে তাকাতে দেখলো 8টার বেশি বাজে। এই দেখে তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হতে চলে গেল। কিরে,
আজকে উঠতে এত দেরি করলি কেন? আমি কেবলই তোকে ডাকতে যাচ্ছিলাম। কি জানি আজকে দেরি হয়ে গেল। শোনো না মা, রাতে চাকরির কিছু বিজ্ঞাপন দেখলাম, অনেকগুলো কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দিয়েছে, তার মধ্যে কালকে একটা ইন্টারভিউ আছে। যদিও আমি এখনও অনার্স কমপ্লিট করিনি, তাই ইন্টার পাসের সার্টিফিকেট দিয়েই চেষ্টা করব। জানি হবে না, তবু চেষ্টা করতে দোষ কোথায়? খেতে খেতে বলল ইয়ানা, দেখ কিছু হয় কি না। আচ্ছা আম্মু, তুমিও খেয়ে নাও, আমি গেলাম। হ্যাঁ, সাবধানে থেকো। এই বলে ইয়ানা চলে গেল। মেয়েটা বড় হয়েছে, এভাবে আর কতদিন? এবার তো ওকে বিয়ে দিতে হবে। দেখতে হবে কোথায় ভালো ছেলে পাওয়া যায় কিনা। ভার্সিটি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো ইয়ানা। এখন মোটেও পড়াতে যেতে ইচ্ছে করছে না, মন চাইছে বাড়ি গিয়ে লম্বা একটা ঘুম দিই। তবে আল্লাহ আল্লাহ করে যদি কালকে চাকরিটা হয় তবে এই টিউশনটা বাদ দিয়ে দিব। কোনো মতে ছোটখাটো একটা চাকরি হলেই হলো। তারপর ইয়ানা মাসুমকে পড়িয়ে বাড়ি চলে গেল। একেবারে গোসল করে ছোটখাটো একটা ঘুম দিয়ে তারপর পরশকে পড়াতে যাবে। আদ্র, আমাকে একটা কাজে কালকে চিটাগাং যেতে হবে, তা তো তুই জানিস, তাই কালকের ইন্টারভিউটা তোকেই নিতে হবে, কি বলিস? আচ্ছা ঠিক আছে। কাজ করতে করতে বলল আদ্র। আচ্ছা তাহলে এখন তো আর কোনো কাজ নেই, আমি তাহলে বাড়ি গেলাম, সব কিছু প্যাকিং করতে হবে, আর অন্তরাকেও বলা হয়নি, তুই বরং 5টার দিকে চলে আসিস, ওকে? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি সব ম্যানেজ করে নেব। আর আমি জানি তো কেন এত তাড়াতাড়ি তুই যেতে চাইছিস, আগামী 2 দিন তো ভাবিকে ছেড়ে থাকতে হবে, আর কালকে ভোরে তোকে বেরিয়ে যেতে হবে, তাই এখন গিয়ে নিশ্চয়ই ভাবির সাথে রোম্যান্স করবি। অনেকের দিকে তাকিয়ে বলল আদ্র, সে কপাল কি আমার আছে? একটা ছেলে আছে না, আমার রোম্যান্সের 12টা বাজিয়ে দেবে, ছেলে আমার কিন্তু পেয়েছে তোর স্বভাব। অন্তরাকে ছুলেই বলে আব্বু, তুমি জানো না চাচু বলেছে মেয়েদের থেকে দূরে থাকতে, আর তুমি আমার মাম্মামের কাছে কি করছো, যাও সরো, এগুলো কি সহ্য করা যায় বল? আদ্র চেয়ারের হাতের উপর বসে বলল অনিক, সর তো, আমার চ্যাম ঠিকই বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে পরশকে নিজের কাছে রাখবো, আর এমনিতেও আজকে আমার তাড়াতাড়ি যেতে হবে, ওই অভদ্র মেয়েটাকে বোঝাতে হবে তো, মনে মনে বলল আদ্র। এই ঘুমটাও না ঠিক সময় ভাঙতেই চায় না, সময় ছাড়া অসময় ভাঙে, কত দেরি হয়ে গেল আজকে। ও বাড়ির সবাই কি বলবে যে দুদিন নাই পড়াতেই এমন, ম্যামের যদি সময় জ্ঞান না থাকে তাহলে ছাত্রের কি হবে? এসব ভাবতে ভাবতেই পরশদের বাসার সামনে চলে আসলো ইয়ানা। রিক্সা ভাড়া দিয়ে সোজা গেট দিয়ে ভিতরে গিয়ে কলিং বেল চাপল। কিছুক্ষণ পর আদ্র এসে দরজাটা খুলে দিল। এই খাটাসটা এই সময় বাড়িতে কি করছে? মনে মনে বিড়বিড় করে বলল ইয়ানা। কি হলো, অমন করে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসুন, নয়তো দরজা বন্ধ করে দেব। ইয়ানা কথা না বলে সোজা দরজা দিয়ে ভিতরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠে পরশের রুমে যাওয়ার সময় আশেপাশে তাকিয়ে অন্তরাকে খুঁজতে লাগল, কিন্তু ওকে পেল না। পরশের রুমের এক পাশে আদ্রের রুম আর অপর পাশে অনেকের রুম, তাই ইয়ানা ভাবল পরশের রুমে যেতে গিয়ে হয়তো অন্তরার সাথে দেখা হবে, আপুটা খুব ভালো। এই ভেবে ইয়ানা উপরে উঠে অন্তরের রুমের সামনে গিয়ে দেখল দরজা ভিতর থেকে আটকানো। ও রুমে ভাইয়া আর ভাবি আছে, পরশের রুমটা পাশেটা। উপরে উঠতে ইয়ানাকে অনেকের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল আদ্র। ইয়ানা লজ্জা পেয়ে আদ্রের দিকে না তাকিয়ে পরশের রুমে চলে গেল। গিয়ে দেখল পরশ বিছানায় বসে গেম খেলছে, ইয়ানা ওকে পড়ার টেবিলে বসিয়ে নিজেও বসল। তখনই আদ্র ল্যাপটপ নিয়ে পরশের রুমে এসে বিছানায় বসে বলল, আমি এখানে কাজ করব, আমার সামনে পড়াও ওকে। এই বলে ল্যাপটপে কাজ শুরু করল। ইনি আমাকে কি ভাবেন, মনে হয় আমি পড়াতে পারি না, দেখতে এসছে কেমন পড়ায়, মনে মনে বলে পরশকে পড়াতে লাগল। প্রায় 20 মিনিট পর পরশ বলল, ওহ আমার অনেক জোরে হিসু পেয়েছে, আমি হিসি করে আসছি। এই বলে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। আরে এই রুমে তো বাথরুম আছে, তাহলে বাইরে যাওয়ার কি দরকার? এটা বলে আদ্র দাঁড়িয়ে আবার বসে পড়ল।
কেননা নিচে মা আছে, মায়ের কাছে গেলে মা ওকে হিসি করিয়ে দেবে। আদ্রের কিছু একটা মনে পড়ায় ও ল্যাপটপ রেখে দাঁড়িয়ে ইয়ানাকে বলল, এই শোনো এদিকে আসো। দুহাত পকেটে রেখে বলল আদ্র। ইয়ানা ভুরু কুচকে চেয়ার থেকে উঠে আদ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল,